অক্টোবর থেকে মাঠে নামবো, আমি জানি না কে ভালো কে খারাপ, আমার সামনে আসলে সবাই ভালো থাকে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, ঘরে 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 যাবো, চুপচুপ করে রাত্রেবেলা দোকান করলে 1 লাখ আসবে, দোকানদারের সাথে আলোচনা করব, ব্যবসায়ীর সাথে আলোচনা করব, কে জুলুম করে কে জুলুম করে না খবর নিব, যে জুলুম করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে যত বড় নেতা হোক যা এমন দেয় হোক, আই ডোন্ট কেয়ার। আমার দরকার দোয়া, এই আমার স্বার্থ। যখন মরে যাব তখন যদি মানুষ মনে করে হ্যাঁ এই লোকটা রাস্তাঘাট পুল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব করছে, তারপরে সমাজটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে, আহা মরে গেছে লোকটা, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। ঠিক যেভাবে আজকে জাতির পিতার জন্য দোয়া করছে সবাই, ঠিক আল্লাহ আহা তুমি তাকে মাফ করে দিও, এই আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিছু নেই। ক্ষমতা থাকলে অনেক ফুলের মালা পাবে, আমি পাবো, সেন্টু পাবে, ও পাবে, সবাই পাবো। ক্ষমতা না থাকলে যদি মাটির তলে চলে যাবেন, শুধু দোয়া ছাড়া কিচ্ছু নেই, একটাই জিনিস দোয়া। তাই আজকে যারা এই কাজটা করেছেন আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষদেরকে। আমি আপনাদের কাছে এই কথাটাই আজকে আহ্বান জানাতে এসেছি, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর যদি শেখ হাসিনা আল্লাহ হায়াতে তৈবা দান করে, এই দেশে এখন পৃথিবী বাংলাদেশ দিয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্র শুরু হয়েছে, চারিদিকে শকুনরা আঘাত করার চেষ্টা করছে। কেন দেখেন, প্রথমে আসলো রোহিঙ্গা, নেত্রী সামাল দিলেন জাতির পিতার গণনা, এরপর আসলো করোনা, 2.5 বছর সব কিছু বন্ধ, ওইটাকেও সামাল দিলেন, তারপরে আসলো বন্যা, আল্লাহর রহমত ওইটাকেও সামাল দিলেন। কিন্তু এখন যেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটাকে সামাল দেওয়ার ক্ষমতা তো বাংলাদেশে একা নাই, সারা পৃথিবী আজকে অর্থনীতির টালমাটাল হয়ে গেছে। ইউরোপের বিভিন্ন দেশের আজকে স্টোরে দোকানে খাবার নাই, এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। এটা যদি আরও 3-4-5 মাস 6 মাস চলে, পৃথিবীর বহু দেশ দুর্ভিক্ষের আকার ধারণ করবে। সেই কারণে বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, জাতির পিতা কন্যা বলছেন যে 1 ইঞ্চি জমি ফেলে রাখেন না, যা পারেন চাষ করেন, যাতে খাদ্যের অভাবটা না হয়। তাই আল্লাহ যদি আল্লাহর রহমত আছে এই দেশের উপরে, এখন মধ্যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু গরিব মানুষের কিন্তু কষ্ট শুরু হয়েছে, এটা সত্য, এটা বাস্তবতা। কিন্তু আরও 5-6 মাস যদি যুদ্ধ চলা শুরু করে এই উইন্টার, তাহলে কী হবে আমরা যাই না, এটা বলতে পারি না। সারা পৃথিবী হিমশিম খাচ্ছে, লজ্জা লাগে এই সুযোগটাতে আমাদের দেশে আমাদের মতো রাজনীতিবিদরা এই সুযোগটা নিতে চায়, খুব কষ্ট লাগে আমার কাছে, খারাপ লাগে, ঘৃণাও লাগে নিজের কাছে, নিজের রাজনীতি করি ছি, ঘৃণা লাগে যখন দেখি কত উঁচু পর্যায়ের জাতীয় পর্যায়ের রাজনীতির নেতা, অন্য দল করুক, হইতে পারে বিএনপির নেতা, আমি তাকে সম্মান করি, আমার চেয়ে জ্ঞানী লোক, ওনারা যখন বলেন কি সরকারকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলতেছেন আগামী কিছুদিন পরে চোখে সরিষা ফুল দেখবেন, কেন সরিষা ফুল দেখবো, কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। তো বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায়, আমার আপনার খুশি হওয়ার কি কারণ? বাংলাদেশের মানুষ যদি না খেয়ে থাকে তা আমি আপনি খুশি হব কেন? এটার নাম রাজনীতি? এরা তারা যারা 71 সনে আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল, এরা তারা যারা কোন বাড়িতে সুন্দর মহিলা আছে সেই মহিলা খুঁজে পাক বাহিনীরাতে উপরে সবাই তুলে দিয়েছিল, এরা তারা যারা 30 লক্ষ মানুষের রক্ত নেওয়ার জন্য পাক বাহিনীকে সমর্থন করেছিল, এরা তারা যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, পিছন দিক দিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার পরিবারকে হত্যা করেছিল, এরা তারা যেই হত্যা করার পরে শান্ত হয় নাই, শেখ হাসিনাকে 21 বার মারার চেষ্টা করেছে, এরা তারা 2013-14 নির্বাচনে জনগণের জন্য রাজনীতি করবো বলে 85 জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তারা এরা তারা বোবা প্রাণী গরু শহর ট্রাককে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তারা নাহলে তো গরিব মানুষ না খেয়ে থাকলে আমার আপনার তো কোনো খুশি হওয়ার কারণ নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানের সাথে, দেশ যদি ভালো না থাকে আমি আর আপনি ভালো থাকবো? কোনোদিন থাকতে পারবো? এই সময় কী দরকার? এই সময় দরকার সরকারি দল বিরোধী দল সব দল যারা জ্ঞানী লোক তারা বলবেন আসেন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করি, আমরা দেশটাকে আমাদের ভবিষ্যতের জন্য যাতে দেশের উপরে আঘাত না আসে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করি, এইটাই বলার কথা দায়িত্বশীল লোক হিসাবে, বলতেছে উল্টা। আর ইউটিউবে যে অস্থির ভাষায় জাতির পিতার কন্যাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে, এটা কোনো ভাষা? আমাদের তো একটা ধৈর্যের সীমা আছে,
যাই হোক, এই জন্য আগামী 19 তারিখে ফতুল্লার মিটিং দেখেছি, 19 তারিখ না, ডিএটি মাঠে কর্মী সভা দেখেছি, সেখানে আমরা আলোচনা করব। 19 তারিখে আমরা আলোচনা করব যে আমরা কী কর্মসূচি দেব। আমি আশা করি কুতুপুরের মানুষ সেখানে অংশগ্রহণ করবে এবং আপনারা আপনাদের নির্দেশনা পাবেন, সেই নির্দেশনায় কাজ করবেন। তবে একটা জিনিস দেখেন, বাংলাদেশের ইতিহাসে 75-এর পরে সবচেয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমি আপনাদের আল্লাহর নামে শপথ কথা বলতে চাই, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা এখন বাংলাদেশে আমাদের আগামী দিনের বাচ্চাদের ভবিষ্যৎ। যদি ওনার কিছু হয়ে যায় এই দেশে কিন্তু বসবাস করা উপযুক্ত হবে না, তাই ওনার জন্য দোয়া চাই সবার কাছে। আর একটা বিষয় জানাতে চাই সবাইকে, যদি আমার শরীরটা ভালো থাকে, আল্লাহ যদি হায়াত রাখে, তাহলে সেপ্টেম্বর মাসের শেষ থেকে আমরা শুরু করবো কাজ, ইলেকশনের জন্য না, ইলেকশনে ভোট দিয়ে না, আর করবো কিনা তাও জানি না, ওই পর্যন্ত বাঁচবো কিনা তাও চাই না, যদি আল্লাহ বাঁচা রাখে। সেখানে একটা জিনিস করতে চাই, একবার কাবা শরীফ শপথ করছিলাম নারায়ণ গঞ্জে নিষিদ্ধ বলি উঠাই দেবো পুনর্বাসনের মাধ্যমে, আল্লাহ কবুল করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এটা আমার জীবনে সবচেয়ে ভালো কাজ। এইবার যে নিয়ত করছি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি কি, সমাজটাকে ভালো করবো ভাই, এই সমাজ আমি একা ভালো করতে পারবো। এখানে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, কে ইসলামিক চরমোনাই করে, কে হেফাজত করে, আমার দেখার বিষয় না, কে কোনো দল করে না সেটাও দেখার বিষয় না। ভালো মহিলা, ভালো মানুষ, ভালো যুবক, ভালো ছাত্র, ভালো ছাত্রী আমাদের দরকার। কেন আমরা চাই, আমরা হারব, মাদক মুক্ত সমাজ করব, সন্ত্রাস মুক্ত সমাজ করব, আমরা ইফতিচির মুক্ত সমাজ করব, কোনো সন্ত্রাসী থাকবে না, রাত্রেবেলা দরজা খুলে শুবে আমার মা বোনরা, কোনো সমস্যা ভয় পাবে না, মেয়েরা রাস্তার বেলায় 12টার সময় হেঁটে যাবে এই ভয় থাকবে না যে আমার অন্য ধরে কেউ টান দিবে। আমরা চাই, এটা একা করা সম্ভব না, সবাই মিলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা করব। আর একটা বিষয় জানাতে চাই সবাইকে, যদি আমার শরীরটা ভালো থাকে, আল্লাহ যদি হায়াত রাখে, তাহলে সেপ্টেম্বর মাসের শেষ থেকে আমরা শুরু করব কাজ, ইলেকশনের জন্য না, ইলেকশনে ভোট দিয়ে না, আর করবো কিনা তাও জানি না, ওই পর্যন্ত বাঁচবো কিনা তাও চাই না, যদি আল্লাহ বাঁচা রাখে। সেখানে একটা জিনিস করতে চাই, একবার কাবা শরীফ শপথ করছিলাম নারায়ণ গঞ্জে নিষিদ্ধ বলি উঠাই দেবো পুনর্বাসনের মাধ্যমে, আল্লাহ কবুল করছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এটা আমার জীবনে সবচেয়ে ভালো কাজ। এইবার যে নিয়ত করছি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি কি, সমাজটাকে ভালো করব ভাই, এই সমাজ আমি একা ভালো করতে পারবো। এখানে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, কে ইসলামিক চরমোনাই করে, কে হেফাজত করে, আমার দেখার বিষয় না, কে কোনো দল করে না সেটাও দেখার বিষয় না। ভালো মহিলা, ভালো মানুষ, ভালো যুবক, ভালো ছাত্র, ভালো ছাত্রী আমাদের দরকার। কেন আমরা চাই, আমরা হারব, মাদক মুক্ত সমাজ করব, সন্ত্রাস মুক্ত সমাজ করব, আমরা ইফতিচির মুক্ত সমাজ করব, কোনো সন্ত্রাসী থাকবে না, রাত্রেবেলা দরজা খুলে শুবে আমার মা বোনরা, কোনো সমস্যা ভয় পাবে না, মেয়েরা রাস্তার বেলায় 12টার সময় হেঁটে যাবে এই ভয় থাকবে না যে আমার অন্য ধরে কেউ টান দিবে। আমরা চাই, এটা একা করা সম্ভব না, সবাই মিলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা করবো।